গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন এখান থেকেই স্টার্ট করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো একটা গোলাপ ফুলে কত সুন্দর গোলাপ ধরেছে। তারপরে দেখো আনাজ লাগিয়েছি টুকটাক শখের আর কি। এই দেখো কলমি শাক লাগিয়েছি, তারপরে বাড়ির টুকটাক কাজ ছিল সেরেছি। আজকের ভিডিওটা সেইভাবে তোলা হয়নি, সেই জন্য সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট দিন সব কিছু ভালো করে তুলে দেখাবো, আজকে একটু শর্টেই ছেড়ে দিচ্ছি, সেই জন্য রান্না বান্নাটা কিছুই দেখাতে পারলাম না। রান্না করে ছেলেকে খেতে দিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে রান্নার বাসন টাসন সব ধুয়ে স্নান সেরে এখন পুজো করতে বসেছি। সকালবেলায় ফুল তুলে রেখে দিই, জানোই তো ফুল না তুললে সকালবেলা ফুল আর থাকবে না, ফুল হাঁটতে এসে সব ফুল চুরি করে নিয়ে চলে যাবে, সেই জন্য ফুলগুলো আগেই ভোর ভোর উঠে তুলে রেখে দিই। ফুল না দিয়ে পুজো করলে কি ভালো লাগে ঠাকুর ঘর? তারপরে পুজোটা করে নিচ্ছি, ছেলের আস্তে আস্তে 4টে বাজবে, অনেকক্ষণ টাইম পাবো। তার মধ্যে ছেলের বই পত্র সব গোছাতে হবে, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে স্কুল গেছে, এখন পুজোটা করছি মন দিয়ে। পুজো করার পর ঠাকুরঘরটা পুরো মন্দিরের মতো লাগে, আর আমরা বাঙালিরা পুজো না করে কি আর জলখাবারটাও খেতে পারি না, মনে হয় পুজোটা করে জলখাবারটা খেলে শান্তিতে খাওয়া হয়। দেখো আজকের ভিডিওটা এইখান পর্যন্ত, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।